হ্যালো ফুটবল ফ্যান্স, পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো। বিশ্বকাপের শেষ হলো রোনালদো অধ্যায়। বিশ্বকাপের শেষ আটের আরো এক মহারণ দেখলো ফুটবল বিশ্ব। এবার মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও মরক্কো। প্রথম আরব দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল মরক্কো। ক্যামেরন, সেনেগাল ও ঘানার পর চতুর্থ আফ্রিকান দল হিসেবে এই কীর্তি দেখিয়েছে তারা। এবার মরক্কো সেমিফাইনালে চলে গেল। অন্যদিকে দশ জনের মরক্কোর বিরুদ্ধে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেল রোনালদোর। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো উঠে গেল। তাও আবার প্রথম দল হিসেবে পর্তুগালকে 1-0 বলে হারিয়ে শেষ চারে উঠল আফ্রিকার দলটি। বিশ্বকাপের শেষ হলো রোনালদো অধ্যায়। পর্তুগাল শুরু থেকে তেমন ডমিনেট করতে পারেনি। ইতিহাস মরক্কোর, 42 মিনিটের মাথায় পর্তুগালের বিরুদ্ধে ইউসুফ এনসিরির গোলে এগিয়ে গেল মরক্কো। দারুণ হেডে গোল করেন, পরে আর ফিরতে পারেনি পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে এই ম্যাচেও শুরু থেকে না নামিয়ে কি বড় ভুল করলো পর্তুগাল কোচ? শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে পর্তুগালের ছিটকে যাওয়ার পর থেকেই এই প্রশ্নটা বিশ্ব ফুটবলে ঘুরতে শুরু করেছে। তবে শেষের দিকে ভালো কিছু সুযোগ নষ্ট হয়েছে দুই দলেরই। ব্যর্থ পর্তুগাল, 5 মিনিট 10 জনের মরক্কোকে কাছে পেয়েও গোল দিতে পারল না রোনালদোর পর্তুগাল। শেষ পর্যন্ত 0-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল।